আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি ডিলিট করবেন। অনেক সময় হয় কি, আপনার একাধিক ফেসবুক আইডি রয়েছে, আপনি চান অপ্রয়োজনীয় আইডিটা ডিলিট করে দিতে, অথবা আপনার পার্সোনাল কোনো কারণবশত আপনার ফেসবুক আইডিকে কিছুদিনের জন্য অথবা লং টাইমের জন্য ডিঅ্যাক্টিভেশন করে রাখতে চান। আজকের ভিডিওতে এই দুইটি বিষয় একদম সুন্দরভাবে সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। এর আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন শুরু করি। শুরুতেই ফোন থেকে আমরা ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার পরে আমরা যে আইডিটা ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে চাই সেই আইডিটা লগ ইন করে নেব। ওকে, করার পরে আমরা এই যে ডান পাশে যে থ্রি ডাটা আইকন রয়েছে এখানে টাচ করব। এরপরে আমরা এই যে সেটিংস অপশন রয়েছে সেটিং এ টাচ করব। একে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আমরা লিখব ডিলেট, DELETE। লিখলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলস প্রথম যে অপশনটি রয়েছে এখানে টাচ করব। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করবো, ডাইরেক্ট এরকম একটা পেজে নিয়ে যাবে আমাদেরকে। এখান থেকে আমরা একদম নিচে অ্যাকাউন্ট ওয়ানারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশনটি রয়েছে এখানে টাচ করব। এখান থেকে আমরা নিচে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে টাচ করব। এরপর আমরা প্রোফাইল আইকন আসবে, এখানে আবারও টাচ করব। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার ফেসবুক আইডি ডিলেট করতে চান না কিছু সময়ের জন্য অথবা লং সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, মানে আপনি আবার আইডিতে ঘুরে আসবেন সাময়িকভাবে, ফেসবুকের অস্তিত্ব বিলীন করে দিবেন, আবার আপনি আসবেন, এটা হলো ডিঅ্যাক্টিভেট। এবং ডিলেট কোনটা করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ডিলেট করতে চাই, আমি ডিলেট সিলেক্ট করলাম। এরপর আমরা কন্টিনিউ টাচ করব। এখানে কারণ দেওয়া লাগবে কি কারণে আপনি এই আইডিটা ডিলেট করতে চান। ডিঅ্যাক্টিভ করতে গেলেও কিন্তু এই কারণগুলো আপনার সামনে আসবে। মনে করুন এর একটা কারণ প্রথমে দেওয়া রয়েছে যে আপনি অনেক সময় ফেসবুকে কাটিয়ে ফেলেছেন, এটা একটা কারণ, অথবা ফেসবুক আইডি হ্যাক হয়েছে, অথবা অনেক ফেসবুক আমাদের জন্য উপকারী না, যে কোনো একটা কারণ দিয়ে আপনি কন্টিনিউ করবেন। সেম প্রসেস কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট করতে গেলেও লাগবে। এরপর আমরা কন্টিনিউ টাচ করব। দেখুন এখানে টাইম স্পেন্ড অন ফেসবুক, আমি যে শর্ত দিয়েছি সেই শর্ত উপরে একটা টপ আপ দেওয়া রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন, আমি পড়লাম না, প্রয়োজন নেই। এরপরে কন্টিনিউ টাচ করব। আচ্ছা, আবার দেখুন আমাদের সামনে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটা আসছে, আর নিচে দেখুন গো টু অ্যাক্টিভিট লগ, ডিলেট করার আগে আপনার সব করণীয় কী কী কাজ করেছেন সব কিছু আপনি সেভ করতে পারবেন। পরে এই যে আপনার ফেসবুক আইডির প্রোফাইলের যে ইনফরমেশন এগুলো আপনি ডিলেট করতে পারবেন, ট্রান্সপারেন্স কপি অফ ইয়ার ইনফরমেশন এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এবং ইনফরমেশনগুলো কপি করে রেখে দিতে পারবেন। আচ্ছা, রিভিউ অ্যাপস ইউ হ্যাভ লগ ইট ইন টু, এখান থেকে আপনার লিঙ্কগুলো রিভিউ করতে পারবেন। আচ্ছা, কন্টিনিউ টাচ করলাম, আমরা একটু সময় নেবে। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, ফেসবুকে যে পাসওয়ার্ড সেটা আমরা দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি। এরপর আমরা কন্টিনিউ টাচ করলাম। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ টাচ করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। এখানে কিছু টপ আপ মেসেজ দেওয়া রয়েছে, সেই মেসেজগুলো আমি বাংলায় ছোট করে বলে দিচ্ছি। আপনি আপনার অ্যাকাউন্ট ডিলেট করার পরে আপনি চাইলে 30 দিনের মধ্যে, ডিলেট করা থেকে আগামী 30 দিনের মধ্যে যদি আবার আপনার মনে হয় যে আমার অ্যাকাউন্টটি ডিলেট করা ভুল হয়েছে বা অ্যাকাউন্টটি আমার দরকার, তাহলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে পুনরায় আবার লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটি ফিরে আসবে। আর যদি 1 মাস পার হয়ে যায় তাহলে কখনো আপনি আর অ্যাকাউন্ট ফিরে পাবেন না। আর ডিঅ্যাক্টিভেটের যে সুবিধা সেটা হচ্ছে যে আপনি করে রাখলে 2 বছর পর বা 1 বছর পরও যদি আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে আপনার আইডি সঠিক থাকে, আর ডিলেট করলে 30 দিনের মধ্যে যদি লগ ইন করেন তাহলে ফিরে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি ডিরেক্ট অ্যাকাউন্ট এখানে চাপ দিয়ে দিচ্ছি,
কনফার্ম করে দেখাচ্ছি, এই যে ডিলেট অ্যাকাউন্টে চাপ দিলাম, একটু সময় নেবে, লক্ষ্য করুন একদম পার্মানেন্ট ডিলেট, দেখুন ডিলেট হয়ে গিয়েছে, আমার ফেসবুক আইডি কিন্তু ডিলেট হয়ে গেল। আমি আপনাদেরকে লাইভ দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করবেন, যাতে করে সবার মধ্যে ভিডিওটি ছড়িয়ে যায়। আজ এই পর্যন্তই গাইস, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।